দ্বিতীয় দিনের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ঘুম কিন্তু অনেকক্ষণ আগেই ভেঙেছে, মানে পাঁচটা টাইম ছিল, পাঁচটার অনেক আগে ঘুম ভেঙে গেছে। তো সকালবেলায় ব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে হচ্ছে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। তো এখন বাইরে আসলাম এই চা খেতে, এই চায়ের থেকে কিন্তু ভিডিওটা শুরু হলো। আমরা সবাই এখানে চা খেতে এসেছি, চা থেকে ভিডিও শুরু হলো এবং সারাদিন এরপরে বিভিন্ন ধরনের ভিডিও থাকবে। তো এই চায়ের দোকান, এবং চায়ের দোকানে আমরা কিন্তু চা খেতে আসলাম। তো ওইখানেও কিন্তু চায়ের ব্যবস্থা রয়েছে, তো সেটা পরে খাবো। যাই হোক, আপাতত চা দিয়েই আজকে দ্বিতীয় দিনের ভিডিওটা শুরু করছি। দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হওয়ার আগে কিন্তু সকালের যেটা টিফিন, সেই টিফিন কিন্তু রেডি হয়ে যাচ্ছে। সেই টিফিন নিয়ে এখানে রয়েছে হচ্ছে ঘুগনি, সাথে হচ্ছে মুড়ি, সেই ঘুগনি মুড়ি, ঘুগনি মুড়ি নিয়ে সবাই এখানে থালা নিয়ে পর্ব নিয়ে নিচ্ছে। এবং তাদের এই স্বল্পাহার যেটা রয়েছে, সকালের টিফিন হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাসগুলো শুরু হবে। তো সবাই টিফিন করছে, তো এখান থেকে নিয়ে আপাতত টিফিন করে নিতে হবে। তো সকালের টিফিন কিন্তু নিয়ে নিলাম। এখানে হচ্ছে যেটা দেখা যাচ্ছে মুড়ি ঘুগনি, এবং সেই মুড়ি ঘুগনি নিয়ে কিন্তু সবার খাওয়া হচ্ছে। এখানে রাজুদার হাতে টিফিন, তো এদিকে বর্দা খাচ্ছে, এদিকে স্বপনদা, স্বপনদা আছে, হ্যাঁ সবাই আছে, কেউ ভাবনা। এই যে বানারহাটের যারা দিদিরা আসছে, দিদিরা কিন্তু এখানে স্বল্পাহার করছে। নিরামিষ, আমিষ দুই ধরনেরই আছে, আমিষ নিরামিষ মিশানো। তো যাই হোক, তো সকালে টিফিন হয়ে যাওয়ার পরে কিন্তু আজকে সারাদিন ক্লাস রয়েছে। তো সেই ক্লাসে এরপরে ক্লাস শুরু হয়ে যাবে 8টা থেকে। তো আপাতত টিফিনটা করে নিই। তো আজকের এই প্রথম যে কালাংশটা শুরু হলো, সেটা কিন্তু খুব মজার একটা কালাংশ, মজারভাবে শুরু হলো। আমাদেরকে এখানে দেওয়া হয়েছিল বিভিন্ন খাম, খামের মধ্যে এক একজনকে এক একটা কাজ। এখানে যেমন হাতের কাজ তৈরি করার মতন বিষয়টা ছিল, এইখানে পশ্চিমবঙ্গের ম্যাপ, পশ্চিমবঙ্গের ম্যাপকে চারটা এখানে জেলা দেওয়া রয়েছে, সেগুলোকে ইন্ডিকেট করতে হবে। এদিকে এখানে কি ছিল, ম্যাপ পয়েন্টিং, এখানেও ম্যাপ পয়েন্টিং ছিল। এখানে আবার এদিকে কিন্তু আবার হাতের কাজ, বিভিন্ন জিনিস দেওয়া রয়েছে হাতের কাজ করার, এখানেও হাতের কাজ রয়েছে। সবাই কিন্তু মনোযোগ সহকারে কিন্তু হাতের কাজটাকে বানাচ্ছে, নৌকা, ঘর, বাড়ি সব কিছু দিয়ে। এদিকে ও এদিকেও হাতের কাজের মতনই বিষয়টা, কী কীভাবে কোনটা কোথায় থাকবে সেই অনুযায়ী। এটা জীবনচক্র হতো মনে হয়, খাদ্য শৃঙ্খল। এখানেও হাতের কাজ সুন্দর করে সবাই তৈরি করছে। তো প্রথম কালাংশটা কিন্তু একটু মজা দিয়ে শুরু হলো। যাই হোক, সারাদিন এইভাবে বিভিন্ন কাজ চলবে। আমার দিদিদের কাছে কারো কাছে পড়েছিল প্রথম দেখছো সূর্য, ব্যাঙ, সাপ, হরিণ, তো সকালের যে প্রথম অধিবেশনটা ছিল সেটা কিন্তু খুব মজাদার ছিল, অ্যাক্টিভিটি বেস ক্লাস হলো। এবং তারপরে কিন্তু একটা ছোট্ট চায়ের বিরতি, এবং ঘুগনিও আছে, মানে কারো যদি সকালের স্বল্পাহারের পরে খিদে পেয়ে থাকে সে কিন্তু ঘুগনিও খেতে পারবে, এই অপশনও রয়েছে। তো চা বিস্কুট সাথে সাথে চলছে, সবাই একটু এনার্জি নিয়ে নিই। ঘুগনি, ঘুগনি কে খাবেন, এদিকে আসেন, ঘুগনি যারা খাবেন চলে আসবেন, ঘুগনিও আছে, চা আছে। সিমিদি, সিমিদির সকালে যেটুকু খেয়েছিল সিমিদির কিন্তু পেট ভরেনি,
ঘুগনি মুড়ি সিমিদি নিয়ে নিচ্ছে। তো যাই হোক, সবাই চা খেয়ে নিচ্ছে, একটু ব্রেক, ব্রেকের পর আবার এরপরে ক্লাস, তারপর আবার দেখা হচ্ছে। তো এখানে মধুদা কিন্তু চা খাচ্ছে, তো চা কেমন হচ্ছে মধুদা? চিনি দরকার ছিল তো এদিকে দেবজ্যোতি, কিন্তু এক প্যাকেট বিস্কুট কম সময়ে নিজের পয়সায় কেনা বিস্কুট। তো যাই হোক, সবাই এখানে খাচ্ছে। চিরঞ্জিত এদিকে হচ্ছে আবার বিশ্রাম, ওদিকে মহাদেব বিশ্রাম, সব বিশ্রাম, চা খা। स्कूल में विद्यालय में प्रवेश करने के बाद पांचवी के बाद तो शिक्षक ज्यादा महत्वपूर्ण हो जाता है। हम उसके लिए उदाहरण बने, हम उसको सत्य ज्ञान कराए, हम उसको सही बात बताए। कॉलेज में मार्क्स मिलने के लिए क्या कर रहा हूं हमें बताए, हमारे एक शिक्षक थे वो हमको बता देते सारा पढ़ाकर की सिलेबस के अनुसार मैंने ये पढ़ाया है, परीक्षा में पूछा तब यही लिखना, नहीं तो तुमको मार्क्स नहीं मिलेगी, परीक्षा के बाद इसका काम नहीं, तब भूल जाए। लेकिन जन्म भर याद करने के लिए अब मैं पढ़ाऊंगा, कॉपी पुस्तक बंद करो। Thank you.
অর্থ হচ্ছে জ্ঞান। এবার জ্ঞানের প্রতি উল্লাস হলে সেই শব্দের সেই বিষয়টি হবে ইলোলোকি। এবার ধরে নিন আপনার ইতিহাস বিষয়, আপনার ইতিহাস বিষয়ে অনুরাগ জন্মেছে, যেমন যার প্রতি অনুরাগ জন্মায় তাকে আমরা নিয়েই ছাড়বো বা সেই বিষয়টাকে নিয়ে ছাড়বো। এবার কিন্তু আমার বিষয়ের প্রতি অনুরাগ জন্মেছে, তাহলে আমি কী করবো? আমরা যখন বিষয়ের প্রতি আমাদের বিরক্তি ধরে তখন ভাবি বাবা যতদিনের পাস করে বেড়ায় তত বাড়ে। অনেক আন্তর্জাতিক পরীক্ষা দিয়ে বলে হ্যাঁ বাড়ছিলাম, মানে মনে ছিল বা জীবন অনুষ্ঠান দুই দিনের এখানে যে স্পেশাল ওয়ার্কশপটা ছিল আমাদের জাতীয় শিক্ষানীতি নিয়ে, সেটা কিন্তু আজকে শেষ হয়ে গেল। তো আমরা এখন ধূপগুড়ির উদ্দেশ্যে রওনা দেব এবং তারপরে সেখানে গিয়ে যে যার মতন বাড়িতে ফেরা। তো যাই হোক, দুদিন খুব ভালো কাটলো, অনেক কিছু শেখা হলো, অনেক কিছু শিখে এখন এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। তারপরে সোজা বাস এবং বাস থেকে বাসে করে ধূপগুড়ি। তো এবার দুই দিন পর বাড়ি ফেরার পালা, গাড়ি ছেড়ে দিল। এখন ধূপগুড়ির উদ্দেশ্যে সবাই মোটামুটি ক্লান্ত বলবো না, কারণ দুপুরে কিছুটা সবাইকে বিশ্রাম হয়েছে। তো যাই হোক, তাও বাড়ির বাইরে সেইভাবে বিশ্রাম কারোরই হয় না, বাড়ির ঘুম আলাদা। তো যাই হোক, আপাতত আমরা রওনা দিলাম এবং গাড়িতে কিন্তু যথেষ্ট ভিড় হয়ে গেছে। ভিড়টা হওয়ার একটাই কারণ যে আমরা আমাদের সাথে আমাদের ময়নাগুড়ি এবং কদমতলা, এরা এই দুটো স্কুল কিন্তু আমাদের সাথে রয়েছে। তো যাই হোক, সবাই মিলে আমরা ফিরছি এখন ধূপগুড়িতে। তো দেখা হচ্ছে মাঝখানে, যদি সুযোগ হয় আসবো, নাহলে একবারে ধূপগুড়িতে গিয়ে। আমি
ফেরার পথে আমরা কিন্তু ময়নাগুড়ি পার করে টেকাটুলি এখানে একটা বিখ্যাত মিষ্টির দোকান বিএমবি, সেই বিএমবিতে কিন্তু আমরা দাঁড়ালাম। আমরা এখন এই বিএমবির সামনে রয়েছি। এই বিএমবি যেটা কিন্তু তার ঝুড়ি বুন্দিয়ার জন্য খুব বিখ্যাত, সেই বিএমবির সামনে। এদিকে কিন্তু প্রায় যেটা হচ্ছে বিকেলটা অনেকটাই হয়ে এসছে, তো আমাদের গাড়ি রাস্তার ওই পাশে রয়েছে, অনেকে আরও নামছে, তারা আসবে এখানে। তো আমরা আপাতত এখন বিএমবিতে ঢুকবো, এখানে একটু চা খাবো, তার সাথে ঝুড়ি বুন্দিয়াও খাওয়া হবে। তো বিএমবিতে আসার পরে এখানে চা তো খাওয়াই হবে, এবং এখানকার যেটা বিখ্যাত ঝুড়ি বুন্দিয়া সেটা কিন্তু আমরা সবাই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্যাকেট করা হচ্ছে। তো সবাই বাড়িতে নিয়ে যাব, তার জন্যই একে একে সকলেই প্যাকেটিং চলছে। তো আমরা যাই হোক, প্যাকেটিং চলছে, তো আপাতত প্যাকেট হয়ে যাওয়ার পরে চা খেয়ে আমরা এখান থেকে ধূপগুড়ি রওনা। তো যাই হোক, প্যাকেটিং তো চলছে এবং এখানে আমরা চা খাবো। সেই চায়ের এখানে বসিয়ে দেওয়া হয়েছে, চা তৈরি হতে হতে এদিকে সবার ঝুড়ি বুন্দিয়া প্যাকেট হয়ে যাবে। ঝুড়ি বুন্দিয়া নেওয়ার পর চা খেয়ে এদিকে একে একে করে সবাই ঝুড়ি, একে একে বুন্দিয়া সব কিছু নিয়ে নেওয়া হচ্ছে। এখানকার যেটা স্পেশাল তার সাথে চা তৈরি হচ্ছে। চা তৈরি হোক, ততক্ষণ আমরা ঝুড়ি বুন্দিয়া নিয়ে নিই, তারপরে আবার চায়ের সাথে দেখা হচ্ছে। চা কে কে খাবেন? চা 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 ছবি নিচ্ছি, তো ছবি নিয়ে নিছি। গোপাল দা এখন চা দিচ্ছে সবাইকে। হ্যাঁ, আরো চা আসবে। চাটা হ্যাঁ, কি হলো সুমি দি? আরো ট্রেনিং শেষ করে একদিন জলপাইগুড়িতে থেকে ফিরে আসলাম বাড়িতে। তো ফিরে আসার ব্লগ এখানেই শেষ করছি, এখন বাড়ি যাবো, গিয়ে ফ্রেশ হবো। তো যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। তো যারা যারা ব্লগটা দেখলেন তাদেরকে ধন্যবাদ, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।